দশপাখিয়া বাজার একতা সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী গাজী কর্তৃক অর্থ আত্মসাত ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই নম্বর পাশাপল্লী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ, ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিতাব আলী, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, দশপাখিয়া বাজার একতা সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে দশপাখিয়া বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান লিখিত বক্তব্যে বলেন, এবং